আচ্ছা দেখ, পোর্টাল ফ্রেম ঠিক আছে, এখানে বেসিক্যালি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তোকে এরকম উপরে একটা ট্রাস দেওয়া থাকবে ফার্স্টে, তারপরে হইতেছে এই যে এরকম একটা কাঠামো দেওয়া থাকবে, এটার মধ্যে এই যে কলাম, এই যে এমন এমন কলাম দেওয়া থাকবে, এবং হচ্ছে গার্ডারও দেওয়া থাকবে এই বরাবর, ঠিক আছে। এখন তার আগে একটা জিনিস ডিটারমাইন করতে হবে যে কোনটুকু এই মেথডে সবার ফার্স্টে যে ডিটারমাইন করতে হবে সেটা হচ্ছে কোনটুকু অ্যাকচুয়ালি ট্রাসের অংশ, কোনটুকু হচ্ছে অ্যাকচুয়ালি কলামের অংশ। তাইলে আমি যদি ফার্স্টে দেখি যে হচ্ছে আমাদের ট্রাস, যেটা ট্রাসের লাস্ট মেম্বারটা আমার কলামের এই পর্যন্ত আছে, এই পর্যন্ত, তাহলে আমি বলতে পারবো যে আমার অ্যাকচুয়ালি কলামের অংশ যেটা সেটা হচ্ছে এইটুকু, ঠিক আছে। আবার এইখানেও ট্রাসের লাস্ট মেম্বার যেটা সেটা এই পর্যন্ত আছে, তাহলে আমি বলতে পারি যে আমাদের কলামের অ্যাকচুয়াল অংশ যেটা সেটা হচ্ছে আমাদের এইটুকু, ঠিক আছে, আর বাকি সব হচ্ছে ট্রাসের অংশ। তাহলে এখন যে কাজটা করতে হবে আমাদের, যে কলামের অংশ কোনটুকু আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে এইটুকু, আবার হচ্ছে এখান থেকে এইটুকু। তো আমাদের এখন পোর্টাল ফ্রেমের প্রথম অ্যাজাম্পশন যেটা বলে যে কলামের মাঝের যে পয়েন্টগুলা সেগুলোকে আমরা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ধরবো। তাহলে এই কলামের যে মাঝের পয়েন্ট যেটা, এই যে এখান থেকে এইট পর্যন্ত যে মাঝের পয়েন্ট যেটা, এটা এখানে একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হবে, এখান থেকে এটার যে মাঝের পয়েন্ট এখানে একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হবে, আবার এখান থেকে এই পর্যন্ত মাঝের পয়েন্ট একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হবে, এখান থেকে এটার মাঝের পয়েন্টে একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হবে, এবং এই যে বিই মেম্বার, এই বিই মেম্বারের মাঝে কি হবে, একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম মার্কিং গেল, ঠিক আছে। এখন আমার কাছে যে জিনিসটা জানতে চাইছে, বলছে যে ডিটারমাইন দ্য স্ট্রেসেস ইন দ্য মেম্বার এ বি এন্ড সি অফ দ্য মিল বেন্ডস, মানে এই মিল বেন্ড যেটা আছে সেটার এ বি সি মেম্বার যেখানে এখানে দাগানো আছে সেটার হচ্ছে কি চাইছে, স্ট্রেসেস চাইছে, এবং বলছে ড্র এস এফ ডি এন্ড বি এম ডি ফর দ্য মেম্বার্স এ ডি এন্ড বিই। তাহলে এ ডি মানে এই পুরো মেম্বারটা, এই যে পুরো মেম্বারটার কি চাইছে, এস এফ ডি চাইছে, এবং হচ্ছে বিই, বিই মানে হচ্ছে এই গার্ডারটার, এই যে এইখান থেকে এই অবধি, এটার কি চাইছে, এস এফ ডি বি এম ডি চাইছে। তাহলে আমাদের প্রথম কাজ যেটা, আমরা প্রোটাল মেথডে যেরকম প্রথম কাজ যেটা করছি, যে আমরা প্রথম কন্ট্রাফ্লেক্সার দিয়ে জিনিসটারে ভাগ করে দিয়ে আমরা জাস্ট উপরের পার্টটুকু নিছি, তাই তো? আমরা এরকম প্রথম কন্ট্রাফ্লেক্সার দিয়ে এটারে ভাগ করে উপরের পার্টটুকু ফার্স্টে নিব। তাহলে ফার্স্টে নিলে আমাদের হচ্ছে চিত্রটা হবে এরকম। এখন এরকম চিত্র হলে আমরা ফার্স্টে কিন্তু এইটাও জানি না, এইটাও জানি না, এটাও জানি না, এটাও জানি না, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেহেতু কন্ট্রাফ্লেক্সার হিঞ্জের মতো কাজ করে, আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল রিয়াকশন দিব, হরাইজন্টাল আর ভার্টিক্যাল রিয়াকশন দিব। হরাইজন্টাল রিয়াকশনটা কোন দিকে দিব, এই রিয়াকশন মানগুলো, এই ফোর্সগুলো যেদিকে আছে তার অপোজিট দিকে দিব, ঠিক আছে। আর ভার্টিক্যালটা কীভাবে দিব আমি বলতেছি। তো আমরা পোর্টাল মেথডের অ্যাজাম্পশন ওয়াইজ জানি যে এক্সটার্নাল কলাম হচ্ছে মানে ইকুয়াল ই ক্যারি করবে, মানে ইকুয়াল ফোর্স ক্যারি করবে, ইন্টারনাল কলাম হলে টু এক্স, টু দুই গুণ ফোর্স ক্যারি করতো, বাট এখানে যেহেতু দুইটাই এক্সটার্নাল কলাম, বাট এটা কী করবে, এই দুইটা কী করবে, ইকুয়াল ফোর্স ক্যারি করবে। তাহলে আমি ধরে নিলাম ইকুয়াল ফোর্সের ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে, দুইটার ভ্যালু হচ্ছে এক্স। তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয়, টু এক্স, আর এগুলো যোগ করলে কত হয়, বিশ, ঠিক আছে। তাহলে টু এক্স এর ভ্যালু কত হবে, টু এক্স সমান সমান কত হবে, সামেশন অফ এফ অফ এক্স করলে হবে বিশ। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে দশ, মানে এটা নর্মাল সিস্টেম। তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে দশ, এটার ভ্যালু হবে দশ। তো আমরা এটা দেখে নিলাম ফার্স্টে। তো এই দশ আর দশ দেওয়ার পর, এই যে এখানে দশ দিলাম, এখানে দশ দিলাম, এখন আমাদের ভার্টিক্যালটা বের করতে হবে। এখন ভার্টিক্যালের দিক চাইলে আমরা আগে থেকেই প্রি ডিটারমাইন করে দিতে পারি, অথবা চাইলে আমরা মোমেন্ট নিয়েও হচ্ছে ই করতে পারি, মোমেন্ট তো নিতেই হবে বেসিক্যালি, বাট আগে থেকে যদি প্রি ডিটারমাইন করে দিতে হয়, এটার উপায় হচ্ছে, এটা কিভাবে করা যায়, যে হচ্ছে আমাদের ফোর্সগুলো যাচ্ছে এই বরাবর, ঠিক আছে। আমরা যদি এই পয়েন্ট থেকে মোমেন্ট নিই, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে এটাকে এরা ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে, এই ফোর্সগুলা, এই স্ট্রাকচারটাকে। তাহলে আমাকে অবশ্যই হচ্ছে ফোর্সটাকে এভাবে এমনভাবে দিতে হবে যাতে এই স্ট্রাকচারটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কাপল তৈরি করবো কিভাবে, এই যে চিন্তা করি যে আমরা যদি কোনো একটা হচ্ছে লাঠির এই সাইড যদি উপরের দিকে দেই ফোর্স, আর এই সাইড যদি নিচের দিকে দেই, তাহলে দেখবো যে এটা, এই জিনিসটা এভাবে ঘোরা শুরু করবে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানেও সেম কনসেপ্ট কাজ করবে। তো এটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে আমরা এই যে এই সাইডেরটাই উপরে দিব, আর এই সাইডেরটাই হচ্ছে নিচে দিব, তাইলে
আমাদের হচ্ছে স্ট্রাকচারটা স্টেবল থাকবে। এই জন্য মানে এটা আগে থেকে দিক ডিটারমাইন করে দেয়। রিঅ্যাকশন বের করার টাইমে পাবো না? হ্যাঁ, চাইলে ওভাবেও করা যায়। রিঅ্যাকশন বের করার টাইমে তুই যদি ভুল দিকে নিস তাহলে নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে, হ্যাঁ নেগেটিভ আসলে তখন তুই বুঝে যাবি যে কোন দিকে। মানে এটা আগে থেকেই বোঝা যায় আর কি, সেটা বললাম। যাই হোক, ওটা নেসেসারি না এখন। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে মোমেন্ট নিই, আমার হচ্ছে এই ফোর্স এবং এই ফোর্স, এই তিনটা ফোর্সের জন্য আমাদের কি থাকবে? মোমেন্ট থাকবে। আবার এইখানে এই আর টু ফোর্সের জন্য হচ্ছে আমাদের মোমেন্ট থাকবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত? এখান থেকে হচ্ছে কি ছিল আমাদের, হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের, এটা আমরা জানি পয়েন্ট অফ কন্টাক্ট ফ্যাক্টর হাফে কাজ করে, তাহলে এটুক হবে হচ্ছে 10। আর এটা থেকে এই পর্যন্ত হচ্ছে 10, এটা থেকে এটু পর্যন্ত হচ্ছে 20, তাহলে 30 হবে। তাহলে এই যে 5 × 30, তারপর হচ্ছে এখানে এখান থেকে এইটুক আবার 10, তাহলে হবে 40। তাহলে 10 × 40, আবার এখান থেকে এই অবধি হচ্ছে 10, তাহলে 5 × 50, ঠিক আছে। আর এখান থেকে এই অবধি হচ্ছে 200, তাহলে হচ্ছে -R2 × 200, কারণ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সমান সমান হচ্ছে 0। তাহলে এখানে আর টু থেকে মানে এই ইকুয়েশন সলভ করলে আমরা আর টু পাবো। তারপর যদি সামেশন অফ এফ অফ ওয়াই করি তাহলে আমরা কি পেয়ে যাবো? আর ওয়ান পেয়ে যাবো, ঠিক আছে। এই হইতেছে কাহিনী, এইটুক পর্যন্ত তো বুঝছিস, তাই না? হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখ, এবার হচ্ছে আমাদের স্ট্রেস বের করতে হবে। এখন স্ট্রেস কিভাবে বের করব? স্ট্রেস বের করার ওয়ে হইতেছে, ফার্স্টে আমাদের সেকশন নিতে হবে। সাব ডিভাইডেড ট্রাস তো করছি সেটাকে, তাই না? তো এখানে কেমনে সেকশনটা নিতে হয়? সেকশনটা এমন ভাবে নিতে হয় যাতে তিনটার বেশি আননোন না থাকে। তাইলে আমরা ধর এইখানে একটা এমনি একটা সেকশন নিলাম, ফার্স্টে সেকশন নিলে এটা ধর 1 1 সেকশন, ঠিক আছে। এখন দেখ এখানে কাটা পড়তেছে কয়টা লাইন? একটা, দুইটা আর হচ্ছে তিনটা। তাহলে তিনটা যেহেতু কাটা পড়তেছে আমাদের সমস্যা নাই, বাট যদি চারটা আননোন থাকতো তাহলে আমাদের সমস্যা হতো, ঠিক আছে, বুঝতে পারছিস? সেকশন নেওয়ার দুইটা শর্ত হচ্ছে, এক জিনিস দুইবার কাটা যাবে না এবং হচ্ছে তিনটার বেশি আননোন থাকা যাবে না, ঠিক আছে। এই দুইটা শর্তকে এটা স্যাটিসফাই করছে, তাহলে সেকশন ঠিক আছে। আবার যদি আমি সি পয়েন্টের জন্য, হ্যাঁ এক জিনিস দুইবার কাটা যাবে না, ধর তুই এটারে একবার কাটলো, আবার এটা আর একবার কাটলো, মানে এক সেকশন লাইন দিয়ে তুই দুইটা দুইবার কাটতে পারবি না, এরকম যাতে না হয়, ঠিক আছে। তাহলে হ্যাঁ মানে এখন দেখ, না না জিরো না, এবার দেখ তাহলে এটা এই বরাবর আরেকটা কাটতে হবে, তাহলে দুইটা সেকশন হয়ে গেল। এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা আননোন, ঠিক আছে। আর হচ্ছে এক জিনিস দুইবার কাটে নেই, তাহলে আমরা দুইটা সেকশন নিয়ে নিলাম। তাহলে প্রথম সেকশন নিয়ে কাজ করি। প্রথম সেকশনটা হচ্ছে এরকম। তাইলে এখন আমাদের এমন একটা পয়েন্ট থেকে মোমেন্ট নিতে হবে যাতে কি হয়, যাতে হচ্ছে আমাদের দুইটা আননোন বাদ চলে যায় আর একটা আননোন থাকে। তাহলে আমরা যদি এই বিটার বর্ধিত করি এই পর্যন্ত, এটা যদি এই পর্যন্ত বর্ধিত করি, এই পয়েন্টটা মিলিত হলো, তাহলে এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে বি এই পয়েন্ট দিয়ে পাস করতেছে, এই ফোর্সটাও এই পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাহলে এই দুইটার ভ্যালু হচ্ছে থাকতেছে না। মোমেন্টের ভ্যালু কোনটা থাকবে? শুধু এই এটার। তাহলে ও পয়েন্ট থেকে যদি আমি মোমেন্ট নেই তাহলে আমার ও তো একটা ইনক্লাইন ফোর্স, এর দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে থাকবে এ ওয়াই, একটা থাকবে কি এ এক্স, ঠিক আছে। তাহলে আমি এই দুইটার জন্য মোমেন্ট নিই। ও থেকে এক্স এর দূরত্ব কত? ও থেকে এক্স এর দূরত্ব হচ্ছে আমাদের 10, ঠিক আছে। এখান থেকে এটুকু হচ্ছে 10, তাহলে এক্স ইন্টু 10, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা এটা দিকটা আমি না বলি, দিক হচ্ছে যে পজিটিভ, মানে অ্যান্টি ক্লকওয়াইজের পজিটিভ ধরলে পজিটিভ, ক্লকওয়াইজের পজিটিভ ধরলে পজিটিভ, এটার কোনো দিক মানে এই টাইপের গণনার জন্য কোনো মানে স্ট্যান্ডার্ড কোনো নিয়ম নাই। তুই যেটাকে পজিটিভ ধরবি সেটার অপোজিটটাকে নেগেটিভ ধরবি। তো এখানে ওরা অ্যান্টি ক্লকওয়াইজের পজিটিভ ধরছে, তাহলে এক্স ইন্টু 10 হচ্ছে কি এটা, আবার এ ওয়াই এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে পজিটিভ। এখন এ ওয়াই এর দূরত্ব কত? এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মনে হয় 20 করে, না 25 করে, সরি, এটা চিত্রে দেওয়া আছে যে 25 করে প্রত্যেকটা, এই যে 8 × 8 = 25, মানে আটটা ঘর আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, প্রত্যেকটা হচ্ছে 25 করে। তাহলে এখানে হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 25, তাহলে এ ওয়াই ইন্টু 25, ঠিক আছে। আবার এই ফোর্সটার জন্য একটা মোমেন্ট থাকবে, এই ফোর্সটার জন্য এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 20, আর এখান থেকে হচ্ছে 10, তাহলে 30 30 × 10, এটা কাজ করতেছে কোন দিকে? এটা কাজ করতেছে ক্লকওয়াইজ দিকে, এই জন্য নেগেটিভ নিছে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ নিছিল। আবার এই চার, এই চারটা কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, এটা এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? তিনটা ঘর আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে 75, তাহলে 4 × 75 = 0। এখন এ এক্স থেকে এ এতে নিতে হবে, এ ওয়াই থেকে এতে নিতে হবে, ঠিক আছে। এটা কিভাবে নিব? এ এক্স থেকে এতে নেওয়ার সূত্র হচ্ছে এ ইন্টু এক্স বরাবর ডিস্টেন্স, ঠিক আছে, এক্স বরাবর
এক্স বরাবর ডিস্টেন্স, ঠিক আছে, ডিভাইডেড বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের কি, এটা হইতেছে আমাদের সূত্র, ঠিক আছে। এখন দেখ, এ এ এটা হচ্ছে এ এক্স এর জন্য, এ এক্স সমান সমান এটা, যদি এ ওয়াই হয় তাহলে কি হবে, এখানে ওয়াই হবে আর এখানে হবে ওয়াই বরাবর ডিস্টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। তাইলে এখন আমরা যদি করি, এক্স থেকে যদি আমরা ই নেই, হচ্ছে কি বলে, এক্স থেকে যদি আমরা হচ্ছে মানে এ তে নিতে চাই, তাহলে আমাদের এক্স বরাবর ডিস্টেন্স লাগবে। আচ্ছা ঠিক আছে, ধর এক্স থেকে আমরা এ তে যাব, ঠিক আছে। তাহলে এক্স এর যে সূত্রটা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এক্স সমান সমান কি, এ ইনটু এক্স বরাবর ডিস্টেন্স, ঠিক আছে, এক্স বরাবর ডিস্টেন্স ডিভাইডেড বাই অতিভুজ। আমি বলতেছি এটা কি বুঝায়, ঠিক আছে, এটা বলতে বুঝায় যে আমরা হচ্ছে এখন এক্স নিয়ে কাজ করতেছি। এখন দেখ, আমি এই জিনিসটাকে উপরের স্ট্রাকচারে দেখালে আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, ধর আমাদের এ ছিল কোনটা, আমাদের এ ছিল হইতেছে এই যে এর যে ইটা, এটা হচ্ছে আমাদের এ হচ্ছে এই মেম্বারটা, তাই না, এটা হচ্ছে আমাদের এ মেম্বার। তাহলে আমাদের আমাদের এক্স বেসিক্যালি কোনটা, এক্সটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এ এক্স, আর এ ওয়াই কোনটা, এ ওয়াই হইতেছে আমাদের এতটুকু, এই যে এ ওয়াই, ঠিক আছে। এখন দেখ, তাহলে এক্স থেকে আমরা কিসে যাব, আমরা এ তে যাব। তাহলে এক্স থেকে যদি এ তে যাইতে চাই, তাহলে আমাদের এক্স বরাবর ডিস্টেন্স লাগবে। এক্স বরাবর ডিস্টেন্সটা কত এখানে, 25, ঠিক আছে, এটা হচ্ছে কত, 25। আর এ ওয়াই বরাবর ডিস্টেন্স এইখান থেকে এইটুক কত, এখান থেকে এইটুক হচ্ছে 5। কিভাবে, এ দেখ, এখান থেকে এইটুক হচ্ছে 10, তাহলে এখান থেকে এইটুক কত হবে, এটা হবে 5, এটা হবে 5, এটা হবে 5, বুঝতে পারলি। তাহলে এইটা এই এখান থেকে এইটুকু যদি 10 হয়, এটা হলো 5 আর এটা হলো 5, তাহলে কি হবে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হবে কত, 5। তাহলে আমরা জানি যে এ ওয়াই বরাবর ডিস্টেন্স হচ্ছে 5, এ এক্স বরাবর ডিস্টেন্স হচ্ছে 25। তাহলে এক্স থেকে আমাদের এ তে নিতে হবে, সূত্র কি, এ ইন্টু এক্স বরাবর ডিস্টেন্স ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এ ইন্টু এক্স বরাবর ডিস্টেন্স কত, এক্স বরাবর ডিস্টেন্স আমি একটু আগে দেখালাম যে 25, তাহলে এ ইন্টু 25 ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত হবে, অতিভুজটা হবে এইটা, রুট ওভার এই যে এটা, তাহলে রুট ওভার 25 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তাহলে রুট ওভার 25 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, বুঝতে পারলি। হ্যালো, হ্যাঁ, এটা এবার যদি এ ওয়াই হয়, এ ওয়াই হলে ওয়াই বরাবর ডিস্টেন্স নিবি। ওয়াই বরাবর ডিস্টেন্স কি, এ ইন্টু ওয়াই বরাবর ডিস্টেন্স কত ছিল এখানে, 5, তাহলে এ ইন্টু 5 ডিভাইডেড বাই রুট ওভার কত, অতিভুজ 25 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। আর এই 10 হচ্ছে মোমেন্টের, এই 25 হচ্ছে মোমেন্টের, বসাইলি, আর এই দুইটার বিয়োগ করলে হচ্ছে মানে যোগ বিয়োগ করলে জিরোই আসে, তাহলে ইন্ডিয়ান দেখা যায় এর ভ্যালু হয় জিরো, ঠিক আছে। এইটা গেল, এরটা গেল, এখন কি করতে হবে, তো সামেশন অফ এফ অফ ওয়াই নিতে হবে। সামেশন অফ এফ অফ ওয়াই যদি নেয়, তাহলে হচ্ছে সামেশন মানে তুই চাইলে মোমেন্ট নিয়েও করতে পারিস, আবার সামেশন অফ এফ অফ ওয়াই করলে এখানে হয়ে যাচ্ছে, কারণ এই ফোর্সটা হচ্ছে আমাদের হরাইজন্টাল, তো আমাদের সামেশন অফ এফ অফ ওয়াই নিলে এটার কোনো কম্পোনেন্ট থাকতেছে না। তাহলে সামেশন অফ এফ ওয়াই নিলে আমাদের কি থাকতেছে, বি ওয়াই থাকতেছে এবং এ ওয়াই থাকতেছে, তাই না, এ ওয়াই থাকতেছে, বি ওয়াই থাকতেছে, আর এ চার কিউব থাকতেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ওয়াই যোগ চার কিউব সমান কি হয়, বি ওয়াই হয়, ঠিক আছে। কিন্তু এ ওয়াই, এ এর ভ্যালু যদি জিরো হয়, এ ওয়াই এর ভ্যালু কত হবে, জিরো হবে, তাহলে বি ওয়াই সমান সমান কত হয়, চার হয়। তাহলে বি ওয়াই যদি চার হয়, তাহলে বি ওয়াই থেকে বি বিতে যাওয়ার উপায় কি, বি ইন্টু হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স আর ডিভাইডেড বাই কি, অতিভুজ, ঠিক আছে। এখন বি মেম্বার কোনটা, বি মেম্বার হইতেছে হচ্ছে এই এই যে এটা হচ্ছে আমাদের বি মেম্বার। তাহলে বি ওয়াই যেটা, ওয়াই বরাবর ডিস্টেন্স কত, এখান থেকে এটুক কিন্তু 10, ঠিক আছে, 10, আর এক্স বরাবর ডিস্টেন্স হচ্ছে 25, ঠিক আছে। তাহলে আমরা ওয়াই এখানে বি ওয়াই, যেহেতু বি ইন্টু ওয়াই বরাবর ডিস্টেন্স হচ্ছে 10, আর হচ্ছে অতিভুজ কি, রুট ওভার 25 স্কোয়ার যোগ 10 স্কোয়ার, শেষ, তাহলে সমান 4, তাহলে এখান থেকে বি বের হয়ে গেল, ঠিক আছে। এখন এ বি বের হয়ে গেল, এখন পরের সেকশন নিয়ে কাজ। পরের সেকশনটা আমরা কাটছিলাম এভাবে, তাহলে পরের সেকশন নিলাম, পরের সেকশন নিলে হচ্ছে এটা কি হলো, হ্যাঁ, এখন দেখ হচ্ছে, হ্যাঁ, রূপন্তি একটা কথা বলছিল যে এটা কেন জিরো হইলো না, ঠিক আছে, ও ভাবছিল যে এটার হচ্ছে মানে বলি, এটা জিরো হইতো কখন, জিরো হইতো, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কখন জিরো হইতো আমি বলি, এটা জিরো হইতো যদি এই মেম্বারটা না থাকতো, এইটা এই মেম্বারটা না থাকলে এই জিনিসটা জিরো হইতো। আমি যদি এখান থেকে হচ্ছে যদি এইটুকু সেকশন নিতাম, কথার কথা এই যে এইটুকু যদি আমি সেকশন নিতাম, এইভাবে যদি সেকশনটা নিতাম, তাহলে আমি সামেশন অফ এফ এফ ওয়াই করলে এটা জিরো পাইতাম। বাট এখানে এই মেম্বারটা থাকার জন্য, এই যে এই মেম্বারটা থাকার জন্য এই জিনিসটাকে আমি বলতে পারবো না জিরো, কারণ এইটারও একটা ওয়াই কম্পোনেন্ট আছে, ঠিক আছে। তাইলে হ্যাঁ, তাইলে হচ্ছে
এবার যদি হয় তাহলে এখান থেকে এমন একটা ফোর্স নিতে হবে। ইনক্লাইন দিয়ে না থাকে হ্যাঁ আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি তোকে, এরকম ম্যাথ আছে, দাঁড়া, এরকম ম্যাথ তো থাকা কথা, দেখি করছে কিনা। ভালো লোক তারিফ না দিবে না, হ্যাঁ সেটা পরের জিনিস। না এটা এখানে ওই যে মেম্বার আছে, আচ্ছা না উনি উনি দিছে, উনি দিছে, উনি দেয় নাই তা না, উনি কিন্তু উনি কোশ্চেনে দিছে, আমি পরীক্ষার কোশ্চেনে দিছে, উনি 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 একটা কোশ্চেন দিছে, আমি আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দাঁড়া এ দেখ, হচ্ছে 3 2 1 3 তাই না, আমি দেখাইতেছি, উনি কোশ্চেনে দিছে এটা, কোথায় গেল হচ্ছে, আচ্ছা উপরের দিকে 2019 সালের মনে হয়, খালি ডি থাকতেছে তো এই জন্য এটা জিরো হয়ে গেছে, বাট যদি এখানে একটা মেম্বার থাকতো এইরকম তাহলে তুই বলতে পারতি না এটা জিরো, কথা বুঝতে পারলি, বাট যদি এরকম হয় তাহলে তুই ডিরেক্ট দেখে বলে দিতে পারবি এটা জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে, এটা মানে ইজি আর কি। এখন তো এটা তো পারবি আশা করি, যে এইটা সি ফোর্স আছে তাহলে এমন একটা পয়েন্ট নিতে হবে যে এই পয়েন্ট থেকে হচ্ছে মোমেন্ট নিলে এই দুইটা নাই হয়ে যায়, তাহলে এই পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট, ডি পয়েন্টেও এটা এটা পাস করে, এটা পাস করে, ডি পয়েন্ট থেকে মোমেন্ট নিয়ে সি বের করে ফেলছে, শেষ। এই পর্যন্ত আমাদের মোটামুটি খালি ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে এই জিনিস হবে তাই না, হ্যাঁ শুধু ভার্টিক্যাল, ভার্টিক্যাল মেম্বার যদি থাকে এন্ড তার সাথে যদি কোনো ইনক্লাইন লোড না থাকে, মানে ইনক্লাইন মেম্বার না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই মেম্বারটার ইয়ে জিরো, হ্যাঁ হ্যাঁ। এবার এবার দেখ, এবার দেখ, এবার হইতেছে কি, এবার হইতেছে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের হইতেছে ওই যে এবার আমাদের বলছে দেখ সেকেন্ড পার্টে দেখি, আমাদের বলছে ড্র এসএফডি বিএমডি ফর দ্য মেম্বার্স এডি এন্ড বি। এখন এডি আর বি কি, এডি আর বি যদি আমরা দেখি, আমরা হচ্ছে এডি আর বি হইতেছে আমাদের এই যে এডি হইতেছে এই পুরাটা আর বি হইতেছে এই পুরাটা, ঠিক আছে, এই দুটো মেম্বারের হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এসএফডি বিএমডি আঁকতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখ, আমি ম্যাথের শুরুতে বলছিলাম যে এইখান থেকে এই পোর্শন কিন্তু আমাদের ট্রাসের অংশ তাই না, এটা কিন্তু টোটাল কলামের অংশ না, বাট আমরা যখন আমাদের বলবে এই এডি মেম্বার যখন বলবে মানে তখন আমরা পুরাটাই নিব, তবে এই জায়গায় ছোট্ট একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে আমি এখন বলতেছি, আমাদের হ্যাঁ হ্যাঁ প্রথম কাজ হইতেছে আমাদের হচ্ছে একটা জিনিস খালি জাস্ট বলি, সেটা হচ্ছে যে তুই কখন হচ্ছে ভার্টিক্যালটা নিবি সেটা কিন্তু হচ্ছে বলি, হ্যাঁ হ্যাঁ আমি আমি বলবো 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 বলবো। এবার দেখ এইটা আমি পয়েন্ট অফ কন্ট্রাফ্যাক্টর গুলো আগে মার্ক করে নিই, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্রাফ্যাক্টর, ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা যে এই যে পুরো এডি অংশ এটার প্রথম কাজ হচ্ছে প্রথম কন্ট্রাফ্যাক্টর থেকে আমরা উপরের অংশটুকু আগে কাইটা নিব, ঠিক আছে, এটুকু আমরা আগে কেটে নিলাম। এখন যদি কেটে নেই তাহলে আমি একটা হচ্ছে ফাঁকা পেজে দেখাই তাহলে বেশি ইজি হবে, দাঁড়া ফাঁকা পেজে যদি আমি দেখাই, আমি যদি জিনিসটা কাটি, ঠিক আছে, জিনিসটা হবে হচ্ছে এরকম, এইটা হচ্ছে আমাদের ট্রাস ছিল না, ট্রাসের হচ্ছে এখানে দুইটা মেম্বার ছিল, এখানে একটা মেম্বার ছিল, তাহলে এখানে এই বরাবর একটা মেম্বার থাকবে, এই বরাবর একটা মেম্বার থাকবে এবং এখানে এই বরাবর একটা মেম্বার থাকবে, তাই তো, আর এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারে আমরা আগেই বের করছি যে হচ্ছে আমাদের এইখানে ছিল কত 10 আর এখানে উপরে ছিল 4, তাহলে এখানে দিলাম 10, এটা হবে 10 আর এটা উপরের দিকে ছিল না, এটা হ্যাঁ উপরের দিকে ছিল 4, তাহলে এটা হবে উপরের দিকে ছিল 4, এটা আমরা দিয়ে নিলাম, ঠিক আছে, আচ্ছা এটা ঠিক করে লিখি। এবার একটা জিনিস, এটা অ্যাজাম্পশন বল বা যেটাই বল, এটা হচ্ছে উপরের পয়েন্টে যে ট্রাসের একটা অংশ কাটা পড়ছে না, দুইটা দুইটা মেম্বার, ঠিক আছে, এখানে তুই এই দুইটা মেম্বার নিবি না, দুইটা মেম্বার না নিয়ে কি করবি, এর একটা সমতুল্য বা ইকুইভ্যালেন্ট হরাইজন্টাল ফোর্স এবং ইকুইভ্যালেন্ট একটা ভার্টিক্যাল ফোর্স তুই হচ্ছে দিবি, ইনজার্ট করবি, ঠিক আছে, মানে এখানে যত মেম্বার থাক, দুইটা মেম্বার থাক, তিনটা মেম্বার থাক বা চারটা মেম্বার থাক, এটা তো দেখার ব্যাপারটা, তুই এখানে কি করবি এই দুইটা সরায়ে তুই একটা ইকুইভ্যালেন্ট হরাইজন্টাল এবং ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল দিবি, ঠিক আছে, মানে ওই এইগুলাই হচ্ছে ওই ফোর্স গুলাকে কি করবে রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ এটা করলে মানে আনডিটারমিনেট পার্টটা থাকে না আর কি এই স্ট্রাকচারের। এখন দেখ এখন হচ্ছে এই ফোর্সটা কি, এই ফোর্সটা আসছে কিসের জন্য, এই ফোর্সটা আসছে হচ্ছে এই যে এই মেম্বারটার জন্য, এটার জন্য, এটা টপ পয়েন্ট না, এটা হচ্ছে মাঝের একটা পয়েন্ট, তো মাঝের পয়েন্টের ক্ষেত্রে এইটা যেহেতু কাটা পড়ছে তাহলে এটা হচ্ছে আমরা যে টেনশন দিয়ে দেখাইছি, এখন এটা দুইটা ই থাকবে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, দুইটা কম্পোনেন্ট থাকবে, তাহলে এখন এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট,
তো আমরা এখানে যদি আমরা ডি পয়েন্ট থেকে যদি আমরা মোমেন্ট নেই, মোমেন্ট এট ডি, তাহলে আমরা হচ্ছে এখান থেকে এইটুকু মাঝের এটা কি রে, মাঝের এটা হইতেছে এই যে এই যে এই মেম্বারটা কাটছিস না তুই, এখান থেকে প্রথম কন্ট্রাফ্লেক্সার অবধি কাটছিস, তাই না? বলছিলাম যে এতখানি কাটলি, তাহলে এটা কাটা পড়লো, এই যে এই মেম্বারটা কাটা পড়ছে। উপরের দুইটার জন্য তুই হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট হরিজন্টাল আর ভার্টিক্যাল দিছিস, বাট এটার জন্য তোকে হ্যাঁ দেখাইতে হবে কি পয়েন্টের জন্য, হ্যাঁ টপ পয়েন্টের জন্য, ঠিক আছে? যে পয়েন্টে ট্রাসটা যুক্ত থাকে ওই পয়েন্টের জন্য তুই কি কর, না ওই যে নিচেরটা কি সি পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ সি, হ্যাঁ সি পয়েন্টের জন্য, এটা হচ্ছে সি পয়েন্ট। আর ইএফ ডিটার জন্য হবে না, ডি এর জন্য যে একটা মেম্বার গেছে, ডি ই বলতে এই যে বি ই, আমি আমি হ্যাঁ আমি এটা এটা এটাই তো বললাম, এটার এটার কথা হইতেছে ও বিটা, বি বির কথা বলতেছিস পরে গার্ডার পরে, হ্যাঁ গার্ডারে আসতেছি আমি, আস্তে আস্তে আসতেছি পরে পরে, না না মানে আমি বলতেছি এখান থেকে যে বিই বের হইছে তার মানে এখানে থাকবে না বির কিছু, আমি প্রথমে এই টপ থেকে প্রথম কন্ট্রাফ্লেক্সার পর্যন্ত কাটছি, তাহলে এখানে তো এখনো বিইতে আমি পৌঁছাই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন দেখ, এখন তাহলে আমি যদি ডি পয়েন্ট থেকে মোমেন্ট নিই, কারণ এখানে দুইটা আননোন, এখান থেকে মোমেন্ট নিতে হবে, তাহলে মোমেন্ট নিলে আমি এখান থেকে এটুকু ডিসটেন্স জানি হচ্ছে 20 মনে হয়, তাই না? এখান থেকে এটুকু হচ্ছে 20 আর এখান থেকে এটুকু হচ্ছে 10, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 20, এখান থেকে এটুকু হচ্ছে 10, এটা আমি জানি, তাহলে আমি বলতে পারি যে আমাদের cx into 20, ঠিক আছে, আর হচ্ছে যোগ হচ্ছে 10 into 30, এটা হইতাছে আমাদের মোমেন্টের ইকুয়েশন, এটা কি হবে 0 হবে, তাহলে আমরা এখান থেকে cx পেয়ে যাব, তাহলে c পেয়ে যাব, cx পাইলে কি পাবো, c পাবো, তাহলে এটা হবে 300 - 300 / 20, ঠিক আছে, এটা পেয়ে গেলাম cx, তাহলে c cx যদি পাই তাহলে c পাবো, তাহলে c cx যদি পাই তাহলে c কিভাবে পাবো, c ইনটু হচ্ছে এটা হচ্ছে x বরাবর ডিসটেন্স, তাহলে x বরাবর ডিসটেন্সটা কোথায়, x বরাবর ডিসটেন্স হচ্ছে এই যে দেখ, এই যে এই x বরাবর ডিসটেন্স কতটুকু, এইটুকু 25, আর y বরাবর ডিসটেন্স হচ্ছে 20, তাহলে এখান থেকে পাই আমরা হচ্ছে c ইনটু x বরাবর ডিসটেন্স, x বরাবর ডিসটেন্স 10 হওয়া উচিত না, কেন 10 হবে, এই যে তুই দেখ এখানে y বরাবর ডিসটেন্সটা কত, ও সরি এই যে এখানে y বরাবর ডিসটেন্সটা কত, 20, এই যে না এটা তো আমার মাথা গেছে, তাহলে y বরাবর ডিসটেন্স হচ্ছে 20, তাহলে এটা কত হবে 25 ডিভাইডেড বাই রুট ওভার 25 স্কয়ার যোগ 20 স্কয়ার, তাহলে এখান এটা পাবি এই মাইনাস 300/20, ঠিক আছে, এখান থেকে তুই কি পাবি সি এর ভ্যালু পাবি, তো সি এর ভ্যালু হচ্ছে ওরা ডিরেক্ট বের করছে, আমি হচ্ছে দেখাই দিতেছি, সি এর ভ্যালু হইতেছে এই যে বের করছে হচ্ছে এখানে, এই যে এটা বের করছে কত 15, এবং এটা দিক হচ্ছে মাইনাস 15 আসে, আমরা এদিকে ধরছিলাম, তাহলে এটা দিক কোন দিকে হবে, এদিকে হবে সিএক্স, হ্যাঁ তাহলে সিএক্স আমরা ধরছিলাম এদিকে, এই জন্য নেগেটিভ ভ্যালু আসে, নেগেটিভ ভ্যালু আসার জন্য এটা কোন দিকে হবে, এদিকে হবে, এইদিকে, ঠিক আছে, এদিকে কত হবে 15, এখন cx পাইলাম, cx পাইলে আমরা কি পাবো, cx পাইলে হচ্ছে আমরা হচ্ছে cy পাবো, ঠিক আছে, তাহলে cx c পাইছি, c থেকে cy যাওয়ার প্রসেস কি, তুই জানিস যে c ইনটু y বরাবর ডিসটেন্স ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে, 25 স্কয়ার যোগ b হচ্ছে 20 স্কয়ার, এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে cy, তাহলে এখান থেকে তুই ইজিলি cy বের করে ফেলতে পারবি, ঠিক আছে, তাহলে cy বের করলে এই যে এই ভ্যালুটা পাবি। এখন দেখ তুই এখন যদি সামেশন অফ এফ অফ এক্স করিস, তাহলে তুই এটা পেয়ে যাবি, এই যে এই ফোর্সটা পেয়ে যাবি, এই ফোর্সটা হচ্ছে এখানে 10 এখানে 15, তাহলে এই সাইডে হবে কত, এই সাইডে হবে 5, আর সামেশন অফ এফ অফ ওয়াই করলে এখানে যে সি ওয়াই পাইলি, এই যে এখান থেকে, এই যে এখান থেকে করলে তুই কী পাবি, সি ওয়াই পাবি, তাহলে সি ওয়াই ওরা পাইছে 12, আমি বের করলাম না আর, তাহলে সি ওয়াই সমান সমান কত পাইছে 12, তাহলে তুই জানিস যে হচ্ছে এখন এটা হবে নিচের দিকে, যেহেতু এটা এখানে আসছে তাহলে এটাও নিচের দিকে আসবে, এটা আসবে এদিকে 12, তাহলে নিচের দিকে 12 উপরের দিকে 4, তাহলে এটা কি হবে, এটা হবে নিচের দিকে 8, তাহলে আমরা সব ফোর্স পাওয়া গেলাম এই জায়গায়, ঠিক আছে, এই পর্যন্ত গেল, এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নেই, তাহলে এই যে এখানে দেখ ওরা কি করছে যে, ও সরি 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 আমি এখানে একটা ভুল বলছি, এটা উপরের দিকে 4 নিচের দিকে 12, তাহলে এটা উপরের দিকে 8 হবে, সামেশন অফ এফ অফ ওয়াই করলে, ঠিক আছে, আমি নিচের দিকে মনে হয় দেখাইছি, এটা ভুল বলছি, ঠিক আছে, এটা নিচের দিকে হবে না, এটা উপরের দিকে হবে, হ্যাঁ এটা উপরের দিকে হবে, 12 নিচের দিকেই হবে, 8টা উপরের দিকে হবে, এখন এই পর্যন্ত গেল, এই পর্যন্ত আমাদের হয়ে গেল, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই, আছে কি, হ্যালো হ্যালো, এটা নিয়ে কোনো প্রবলেম আছে, ওকে আচ্ছা, এইবার দেখ এইবার কি করব, এইবার হচ্ছে আমাদের পরের পার্ট, প্রথম কন্ট্রাফ্লেক্সার থেকে সেকেন্ড কন্ট্রাফ্লেক্সার পর্যন্ত আমরা কাটবো, এই যে এতখানি আমরা কাটা নিব,
ঠিক আছে, প্রথম কোয়ান্টাম ফ্লেক্সার টু সেকেন্ড কোয়ান্টাম ফ্লেক্সার। এবার এটা কাটলে এই যে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। যদি আমাদের গার্ডার না বলতো তাহলে আমরা জাস্ট এইটুকু নিলেই আমাদের হয়ে যেত, যেহেতু আমাদের গার্ডার বলছে আমরা পুরোটাই নিব, ঠিক আছে। এখন এখন কি হবে, এখন হচ্ছে দেখ এই যে এইখানে কত ছিল, এখানে উপরের দিকে চার, এখানে হচ্ছে এই দিকে উল্টা দিকে হবে, তাহলে দুই পাশে দুই গার্ডার মানে কলাম নিয়ে একসাথে কাজ করবে। হ্যালো বাবা থাম, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া কি আমার ইন্টারভিউ আমার করতে হবে। একটু দাঁড়া, তুই গোসল করে আয়, আমি তো গোসল করতে পারবো না, তুই এখন গোসল না করলে দুই মিনিট হবে না, তুই করে আয়, আমি তোকে পরে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আমি তোকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি, তুই গোসল করে আয় আর পানি গরম দে। হ্যালো, এবার দেখ, এবার দেখ, এখন তুই দেখ যে এইখানে হচ্ছে এদিকে 10 আছে, এদিকে 4 আছে, ঠিক আছে। তাহলে এখানে এটা যেহেতু পয়েন্ট অফ কন্ট্রোল ফ্যাক্টর একটা হিঞ্জ, তাহলে ওখানে উল্টা হবে, তাহলে এখানে নিচের দিকে 4 হবে, এদিকে 10 হবে, এটা তো বুঝিস। হ্যালো, এটা এদিকে ছিল এই জন্য এটা এদিকে আসছে, হ্যাঁ উল্টা হবে, আর এটা উপরের দিকে ছিল এই জন্য এটা নিচের দিকে আসছে। সিমিলারলি এই সাইডেরটাও করতে হবে, এই সাইডে এটা ছিল নিচের দিকে, এটা ছিল এইদিকে, তাই তাই এটা হবে হচ্ছে উপরের দিকে আর এটা হবে এই দিকে, এটা গেল। এখন হরাইজন্টাল ফোর্স নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, হরাইজন্টাল ফোর্সটা বের করতে গেলে এইটা এই দুইটা এই সাইডে 10 আছে, তো আমরা এই দুইটা এই সাইডে উল্টা দিকে 10 দিয়ে দেব। এই দুইটা নিয়ে কোনো প্যারা নেই, প্যারা হবে হচ্ছে ভার্টিক্যালটা নিয়ে, ঠিক আছে। তো ভার্টিক্যালটা কিভাবে বের করবো, আমার এইটা এটা আমি এখনো জানি না, এটা আমি এখনো জানি না, ঠিক আছে। তাহলে আমি কি করবো, ফার্স্টে এখান থেকে মুভমেন্ট নিব, এখান থেকে মুভমেন্ট নিলে এই ফোর্স, এই ফোর্স, এই ফোর্স আর এই ফোর্স, এই চারটা ফোর্সের জন্য মুভমেন্ট থাকবে। তাহলে এই যে দেখ 10 ইনটু এই যে 10 আছে, দুইটা এখানে, দুইটা আছে দুইটা, তাহলে এই জন্য দিয়েছে 2 × 10 ইনটু, এখান থেকে এইটুকু হচ্ছে 20, এই 4 × 200, এই 4, এই যে 4 × 200 আর এই R4 × 200, ঠিক আছে। দিকগুলো দিছে, দিয়ে হচ্ছে এখান থেকে R4 এর ভ্যালুটা পাইছে, R4 এর ভ্যালু পাইলে সামেশন অফ FFY করলে R3 এর ভ্যালু পাইছে, ঠিক আছে। এবং এটার সাথে এটার কিন্তু কখনো মিল হয় না, এই জন্য এখান থেকে মোমেন্ট নিয়ে করতে হবে, ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে এই পর্যন্ত গেল, আমরা ফোর্স দিলাম, কিন্তু ফোর্স দেওয়ার পর এখানে আমাদের একটা সমস্যা তৈরি হয়, আমাদের স্ট্রাকচারটা কিন্তু স্টেবল না, স্টেবল না বলতে আমি যদি খেয়াল করে দেখি আমাদের এই স্ট্রাকচারটা এই দিক বরাবর ঘুরতেছে, তো আমাদের এটা স্টেবল বানাইতে হবে, আমাদের এখানে মোমেন্ট তৈরি হচ্ছে, তাহলে মোমেন্টে রেজিস্ট করতে আমাদের রেজিস্টিং মোমেন্ট দেওয়া লাগবে। কীভাবে দিব, এই যে এই 10 কিপের জন্য রেজিস্টিং মোমেন্ট এটা হচ্ছে ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে, এই 10 কিপ এদিকে ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, এর জন্য এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে, এই 10 কিপ এটাও ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, এর জন্য এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে, আবার এই 10 কিপ এটাও ঘুরাতেছে ক্লকওয়াইজ, তাহলে এখানে কি আসবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে। তাহলে মোমেন্টের ভ্যালুগুলো কি হবে, এই ফোর্স ইনটু এইটুকু ডিস্টেন্স, তাহলে এই ফোর্স 10 কিপ এইটুকু ডিস্টেন্স কত, 10, তাহলে 10 × 10 কত হয়, 100, তাহলে এই যে 100, এই যে 100, ঠিক আছে। তাইলে এখন হচ্ছে আমাদের এটুকু হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এখন আমরা জানি কি সামেশন অফ মোমেন্ট অফ কলাম সমান সামেশন অফ মোমেন্ট অফ গার্ডার, তাহলে কলামে আমার মোমেন্ট আছে কত, 100 কিপ 100 কিপ, দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে গার্ডারে কত হবে, 200 কিপ ক্লকওয়াইজ। সিমিলারলি এখানে সামেশন অফ মোমেন্ট অফ কলাম, এখানে 100 100 আছে, তাহলে 100 100 যোগ করলে কত হবে, 200, এই দুটো আছে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে কত হবে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ 200। এটা হচ্ছে পোর্টাল, পোর্টাল মেথডের, ঠিক আছে, হ্যাঁ পোর্টাল মেথডের, পোর্টাল, আচ্ছা আচ্ছা আমি খেয়াল রাখবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাইলে এই পর্যন্ত, এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই। এখন আমরা জানি পয়েন্ট অফ গার্ডারের মাঝেও কি একটা ইনফ্লেকশন পয়েন্ট আছে, এখন এটার এই যে এইটার হচ্ছে মোমেন্ট যেহেতু এইদিকে, তাহলে অবশ্যই বুঝতেছিস যে এটার ফোর্স হবে এইদিকে, আর এটার মোমেন্ট যেহেতু এদিকে তাহলে এটার ফোর্স হবে কি হচ্ছে কোন দিকে, ও না 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 দাঁড়া, এটার মোমেন্ট হচ্ছে এই দিক বরাবর, তাহলে ফোর্স হবে হচ্ছে এই দিক বরাবর নাকি, ও না না আমি ভুল দিছি, ভুল দিছি, ব্যাপারটা হচ্ছে এখানে আমি বলি জিনিসটা, এটা এটা এই দুটা তো অ্যান্টি ক্লকওয়াইজ তাই না, তাহলে আমার মোমেন্টটা হবে ক্লকওয়াইজ, এই ওই দুটা কেমনে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এই দুটো হ্যাঁ দুইটাই যে, তাহলে এটা হবে ক্লক, তাহলে এটা যদি ক্লক হয় তাহলে এটা হবে উপরের দিকে আর এটা হবে হচ্ছে নিচের দিকে, কারণ এটা দুইটাই ক্লকওয়াইজ, ঠিক আছে,
মানে এইটা যদি মোমেন্ট যদি এদিকে হয়, হ্যাঁ আমি জানি না কোথায় রাখছি, ঠিক আছে, এটা তুই জানিস। তাহলে সামেশন অফ মোমেন্ট অফ কলাম, তাহলে কলামের মোমেন্ট কি কি আছে? 100 100 200। তাহলে গার্ডারের মোমেন্ট কত হবে? 200। হ্যাঁ, এখন এটা মনে রাখবি, কলামের ক্ষেত্রে যেদিকে সাইন হবে গার্ডার, হ্যাঁ তার অপোজিট দিকে হয়। এখন কলামে কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে গার্ডার কি হবে? ক্লকওয়াইজ। এখানে কলামে আছে অ্যান্টি ক্লক, গার্ডার কি হবে? ক্লক। এখন দিন, এখন চিন্তা কর, এইটা তো একটা মোমেন্ট। কি হয়েছে বল? আমি জানি না, আমার এখানে ওই প্যাকেটই নেই, ওই প্যাকেটই নেই আমার এখানে। ও আচ্ছা দেখ, ওই প্যাকেটটা নেই, ওই যে ওই প্যাকেটটা দেখ, ওখানে দেখ চাবি আছে। আরে ওই প্যাকেটটা, ওই যে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এবার দেখ, তাহলে দেখ তোর মোমেন্ট হচ্ছে এইদিকে, তাইলে তোর ফোর্সকে অবশ্যই এইদিকে থাকতে হবে, কারণ এইদিকে যদি ফোর্স থাকে তাহলে এটা রেজিস্টিং মোমেন্ট এইদিকে হবে। জিনিসটা কি বুঝতে পারলি? মানে ধর এটা, এইটাকে তুই কেটে নে, ধর জিনিসটা আমি তোর বুঝাই। হ্যাঁ, তোর ফোর্স যদি এদিকে থাকে, হ্যাঁ যেদিকে মোমেন্ট থাকে রিঅ্যাকশন তার এটা, এই এই ফোর্সটা হচ্ছে, হ্যাঁ এই ফোর্সটা যদি এদিকে ঘোরায়, এইজন্য মোমেন্টটা কি হয়? এদিকে হয়। বুঝতে পারছিস জিনিসটা? এইখানে সেম কনসেপ্ট, এটা এদিকে ঘুরাচ্ছে তাই ফোর্সটা এদিকে হয়েছে, এটা এদিকে ঘুরাচ্ছে এজন্য ফোর্সটা কি হয়েছে? এদিকে হয়েছে। সোজা বাংলায় তোর মোমেন্টের দিক যেদিকে থাকে ফোর্সও সেদিকে হবে, ঠিক আছে? এটা একটা শর্টকাট। এখন দেখ এই ফোর্সের ভ্যালু কত? এই ফোর্সের ভ্যালু হচ্ছে 2m/L, ঠিক আছে? এই ফোর্সের ভ্যালু কত? 2m/L। তাহলে তো এই এটার কত? এটা হচ্ছে 200, ঠিক আছে? 200 × 2 মোমেন্টের ভ্যালু, আর এল কত? এই এখান থেকে এইটুকুর পুরাটা ডিস্টেন্স, এটুকুর পুরাটা ডিস্টেন্স কত? 200। তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 2। কথা বুঝতে পারলি? এই এগুলার ভ্যালু হবে 2 কে। হ্যালো, ওকে, ঠিক আছে, এই হইতেছে কাহিনী। তাহলে এটা 2 কে পেয়ে গেলাম। এখন আমাদের এখনো স্টিল একটা পার্ট বাকি, স্টিল পার্ট বাকি কি কোনটা? এই যে এই পার্টটুকু বাকি, এই যে এই এই যে এইটুকু বাকি। তাহলে এইটুকু নিয়েও আমাদের কাজ করতে হবে। এটুকু নিয়ে যদি আমি কাজ করি, এটা এখানে করে দেখায় নাই, আমি করে দেখাচ্ছি। এটুকু নিয়ে কাজ করলে এটা হলো ফিক্স সাপোর্ট। তাহলে দেখ এখানে যদি 10 কিপ হয় তাহলে এখানে কি হবে? এখানে 10 কিপ হবে এই বরাবর, আর এখানে 10 কিপ হলে এখানে কি হবে? এই সাইডে সাপোর্টের এখানে কি হবে? 10 কিপ হবে। এখন দেখ স্টিল স্ট্রাকচারটা আনস্টেবল, কারণ এটা ঘুরতেছে, এটাকে রেজিস্টিং মোমেন্ট দিতে হবে এই বরাবর। তাহলে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্টিং মোমেন্ট আসবে এটার জন্য। তাহলে এটার ভ্যালু কত হবে? এখানে এটুকু ডিস্টেন্স হচ্ছে 10 ফিট, তাহলে 10 × 10 কত আসবে? 100। এইটুকু হচ্ছে আমাদের অ্যানালাইসিস হয়ে গেল। তারপর পুরাটাকে আমরা এই যে একবারে হচ্ছে ওরা এইভাবে দেখাইছে জিনিসটাকে, ঠিক আছে? তাহলে যে উপরে আট, এই যে আমরা প্রথমে করছিলাম যেটা, এই যে উপরে এই যে 8 কিপ, এই সাইডে 5 কিপ, এই সাইডে 15, আর নিচে হচ্ছে 12, আর উপরে 4, এখানে 10। এটাকে এই যে এখানে দেখাইছে, কি বলে, এই যে এখানে দেখাইছে, এই যে উপরে 8 কিপ, সাইডে 5 কিপ। এই সিয়েরটা, সিয়েরটা কেন দেখায় নি আমি জানি না, সিয়েরটা এই যে এখানে, এখানে হবে 15, এখানে হবে হচ্ছে 12। দেখে আমি বলি, বলি আমি জিনিসটা বলি, যখন গার্ডারের এসএফডি বিএমডি চাবে তখন ভার্টিক্যাল ফোর্সগুলো অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? বাট গার্ডারের এসএফডি বিএমডি যদি না চায় আমাদের ভার্টিক্যাল ফোর্স বের করার দরকার নেই, ঠিক আছে? এখন দেখ, এখন এগুলো দিলি, এখন এই যে এইখানে হচ্ছে হিঞ্জ ছিল, এই জন্য হিঞ্জ দিয়ে দেখাইছে যে এখানে 10 কিপ, এখানে 10 কিপ, আর এখানে 4 কিপ দেখাইছে। এবার হচ্ছে মানে, হ্যাঁ এখানে হচ্ছে গার্ডারটা আলাদা করে করবে, যেন গার্ডারটা দেখে নেই। আবার এই যে এখানে 10 কিপ, এখানে 6 কিপ দেখাইছে, এখানে হিন ছিল, এখানে 10 কিপ, এখানে তাহলে নিচের দিকে 6 কিপ। হ্যাঁ, এডি এন্ড বি, এডি হচ্ছে এই কলাম, এ এডি আর এ বি, হ্যাঁ সেটাই। তুই যদি কলামের ভার্টিক্যাল না বের করিস তুই গার্ডারের ফোর্স পাবি কিভাবে? গার্ডারের এই মাঝের ফোর্স পাওয়ার জন্য তোর তো ভার্টিক্যাল ফোর্স গুলো লাগবে, বুঝছিস? এই জন্য তখন করবি, ঠিক আছে? এবার দেখ মানে, হ্যাঁ তাহলে ফোর্স গুলো বসাইছে, ফোর্স গুলো সবগুলো বসাইছে, এখন কি করতে হবে? এখান থেকে সিম্পলি এই হিঞ্জের ফোর্স গুলো বাদ দিয়ে দিবি। হিঞ্জের ফোর্স গুলো যদি বাদ দিয়ে দেস
তাহলে যে দেখ হিঞ্জের ফোর্স গুলো বাদ দিয়ে দিছে, তাহলে আর শুধু হরাইজন্টাল ফোর্স গুলো লাগছে, কারণ এগুলাই অ্যাকচুয়ালি কলামে শিয়ার তৈরি করে। আমার ভার্টিক্যাল ফোর্স গুলো কলামে শিয়ার তৈরি করে না, তাইলে এগুলো রাখছে যে এই 5 কিপ রাখছে, এই 15 কিপ রাখছে, আর হচ্ছে এই যে এই সাপোর্টের যে 10 কিপ ছিল যে একটু আগে দেখালাম বের করে, এই যে এই যে এই যে 10 কিপ রাখছে, আর হিঞ্জের গুলো সব বাদ দিয়ে দিছে। ঠিক আছে, হ্যালো, এটুকু বুঝছিস? হ্যালো, হ্যাঁ। এবার এবার দেখ, এবার মোমেন্ট গুলাকে কিন্তু তুই বাদ দিতে পারবি না, যে এখানে যে 200 কিপ মোমেন্ট আছে এটাকে কিন্তু তোকে দেখাইতে হবে। ঠিক আছে, যেহেতু তুই এটাকে কেটে দেখাইছিস তো এই মোমেন্টও তোর থাকবে, তাহলে এই মোমেন্ট এখানে দেখাইতে হবে, এই 200 কিপ ফিট। ঠিক আছে, 200 কিপ ফিট। আর এই যে এই যে এই সাপোর্টের এখানে যে একটা রেজিস্টিং মোমেন্ট ছিল 100 কিপ ফিট, এটাও এখানে দেখাইতে হবে, 100 কিপ ফিট। ঠিক আছে, তাহলে আমাদের বিম কমপ্লিট। এখন এসএফডি আঁকবে। এসএফডি কি, এই যে এখান দিয়ে 10 কিপ উপরে উঠছে, 10 কিপ উপরে উঠাইলি। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা 10 কিপের পরে আর এই যে এই পর্যন্ত কোনো ফোর্স নাই, সোজা টান। তারপর 15 কিপ নামছে নিচের দিকে, তাহলে 15 কিপ নামলো, তাহলে এখানে হলো কত, 5 কিপ, নেগেটিভ 5 কিপ। তাহলে আবার এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স নাই, চলে গেল, আবার উপর দিকে 5 কিপ উঠলো, এই যে 0 হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসএফডি। এসএফডি কোনো ব্যাপার না, এসএফডি খুব ইজি। বিএমডির ক্ষেত্রে বিএমডি কি করতে হবে, তোকে দেখতে হবে মোমেন্ট কোন দিকে ঠেলা দেয়। ঠিক আছে, মোমেন্ট ঠেলা দিছে কোন দিকে, মোমেন্ট হচ্ছে এই দিকে ঠেলা দিছে, তাহলে তোর ডায়াগ্রাম এদিকে নামবে। কতটুকু ঠেলা দিছে, 100 100 নামলো। ঠিক আছে, এখন তোকে কি করতে হবে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 20। ঠিক আছে, আগে দিয়ে নেই, তাহলে এখন হচ্ছে এরিয়া যোগ করবি, তাহলে এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, তাহলে এখান থেকে এইটুকুর এরিয়া টোটাল কত, এই পর্যন্ত মোমেন্ট আছে জন্য এই পর্যন্ত আগে করতেছি, তাহলে 10 × 20 কত, 200। তাহলে -100 সাথে +200 যোগ করলে কত হয়, +100 হয়, এই জন্য +100। তারপর স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিবি, এই এরিয়া বের করবি আর কি, এরিয়াটা 10 × 20 = 200, এবং এটাকে এটার সাথে যোগ করে দিবি। এখন এসএফডি যদি নিচের দিকে থাকতো তাহলে তুই বিয়োগ করে দিতি, এখন এসএফডি যেহেতু পজিটিভ দিকে আছে তাই তুই করছিস যোগ করছিস। ঠিক আছে, তাহলে যোগ করে দিলি, তাহলে এটা কি হলো, 100 হলো। ঠিক আছে, এখন দেখ, এখন তোকে এখানে আবার 200 নামছে, তাহলে তুই 100 থেকে 200 যদি বাদ দেস তাহলে -100 হয়। আবার হচ্ছে এখানে হচ্ছে এটা, এটার ভ্যালু হচ্ছে 10 আর হাইট হচ্ছে 20, তাহলে এরিয়াও পজিটিভ দিকে যোগ করতে হবে, 10 × 20 কত হয়, 200, তাহলে -100 সাথে 200 যোগ করলে কত হয়, +100 গেল, তাহলে আবার যোগ করে দিবি। এইবার দেখ, এবার হচ্ছে আমাদের এই এরিয়াটা আছে নেগেটিভ দিকে, তাহলে এরিয়া যদি নেগেটিভ দিকে থাকে তাহলে বিয়োগ করতে হয়, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 20, 5 × 20 কত, 100, এখানে আছে কত, 100, তাহলে 100 থেকে 100 বিয়োগ করলে কত থাকে, 0, তাহলে এটা এমনি যোগ করে দিবি, কলামের এসএফডি বিএমডি হয়ে গেল। বুঝতে পারছিস? হ্যালো হ্যালো, বুঝছিস কি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এবার দেখ গার্ডারেরটা, গার্ডারে হচ্ছে আমরা কি পাইছি, ফোর্স পাইছি, এখন হচ্ছে আমাদের এসএফডি বিএমডি আঁকতে হবে। তাহলে আমরা যে গার্ডারের জাস্ট এই পার্টটুকু খুলে নিব, এই যে এই পার্টটুকু, এই যে লাল কালি দিয়ে দেখাই, এই পার্টটুকু হচ্ছে আমি খুলে নিব, এই যে গার্ডারের এই পার্টটুকু হচ্ছে আমি খুলে নিব। তাহলে খুলে নিলে আমার হচ্ছে এইটুকু যদি আমি খুলে নিই, তাহলে আমার এই সাইডে হচ্ছে 200, এই যে আগে থেকেই ছিল এই যে 200, আবার এই সাইডে হচ্ছে এই যে ক্লকওয়াইজ 200, এই যে এই 200, এই 200 এটা আমি পাইছি আগে থেকেই। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা বসাইলাম। এখন বসানোর পর আমাদের এইখানে হিঞ্জে ফোর্স ছিল, এটা উপরের দিকে ছিল, এটা নিচের দিকে ছিল, তাইলে আমাদের এই যে সাইডে যেটা থাকবে এটা যদি উপরের দিকে থাকে সাইডে থাকবে নিচের দিকে, আর এটা নিচের দিকে আছে এজন্য সাইডে কি থাকবে, উপরের দিকে। ঠিক আছে, এটা তুই মানে খুলে যদি অ্যানালাইসিস করিস তাহলে নিজেই বুঝতে পারবি। ঠিক আছে, খালি মনে রাখবি এইটার যেখানে থাকবে সাইডে তার অপোজিটে থাকে, এটা নিচের দিকে ছিল এজন্য সাইডে কি থাকছে, তার অপোজিট দিকে আছে, আর এই হিঞ্জেরগুলো উঠাই দিবি। তাহলে দেখ, এই সাইড থেকে অ্যানালাইসিস শুরু কর, 2 কিপ নিচে নামছে, 2 কিপ নিচে নামছে, তারপর কত এই পর্যন্ত গেছে, আবার এখান থেকে 2 কিপ উপরে উঠছে, শেষ, এসএফডি গেল। এবার বিএমডি কি, বিএমডি হচ্ছে যে উপরের দিকে এটা ঠেলা দিছে, উপরের দিকে ঠেলা দিলে কি, এই যে এখানে 200 কিপ উপরে উঠবে, তারপরে এইটা কি নিচের দিকে ঠেলা দিছে, 200 কিপ নিচে নামবে, তারপরে এই দুটা যোগ করে দিবি, এই হচ্ছে গার্ডারের বিএমডি। বুঝতে পারছিস? হ্যালো, বুঝছিস কি? ওকে, এই হইতেছে তোর পোর্টাল, এটা হচ্ছে সবচেয়ে ইজিটা, মানে সবচেয়ে কঠিনটা, সরি, মানে এই টাইপেরই আসে কঠিনগুলো, আর ইজিগুলো যে এগুলো আরো সোজা, এগুলোতে হচ্ছে এখানে প্রথম দুইটার বদলে এই যে এই দুইটার বদলে একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল দিবি, আর হচ্ছে এখানে দেখ একটা হরাইজন্টাল বার আছে, তাহলে এটা খালি একটা হরাইজন্টাল ফোর্স থাকবে এখানে, আর দুইটাতে রিজলভ করতে হবে না। ঠিক আছে, এগুলো আরো ইজি। ঠিক আছে, তাহলে এইভাবে যত ম্যাথ আছে তুই করিস, করলে নিজেরা প্র্যাকটিস করলে পারবি। ঠিক আছে, ওকে ওকে। আর হচ্ছে কি